সাকো টেলিফিল্ম নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ড 2019 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 5:30টায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলায় বাংলাদেশ পুলিশ এএসপি সুমন সরকারের উপস্থাপনায় এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান নিশাদ দস্তগীর ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মুনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকো টেলিফিল্মের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নাজমুল খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ রাজু, আবুল হোসেন আকাশ, কিশোর শাহীন, আলমগীর ঝনি, আকাশ, তৌহিদ, শান, শাকিল সহ আরও অনেকেই। শায়লা শবনম, নিউজ ডেস্ক, পলিটিভ, ঢাকা।